شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাত। জি ভাই সালাহুদ্দিন আল কাসিম সৌদি আরব থেকে আপনি প্রশ্ন করেছেন যে সালাতে যে আজান দেয়া হয় এটা কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? প্রথমত কথা হচ্ছে যে সালাত আদায় করা ফরজ, সালাত আদায়ের জন্য যা যা জরুরি অত্যাবশ্যকীয় সেগুলো ফরজ, তো অত্যাবশ্যকীয় বিষয়ের অন্তর্ভুক্ত কিন্তু আজান না। কারণ হচ্ছে আজান ছাড়াও সালাত আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনায় হিজরত করার পরে যখন মসজিদ নববী তৈরি করলেন, তারপরে জামাতের জন্য হাজির ডাকা হতো মানুষদেরকে আসসালাতু জামিয়াতুন বলে। এরপরে পরামর্শ করল যে কি করা যায়, তো কেউ সিঙ্গা বাজানোর পরামর্শ দিল, কেউ ক্রুশ বা ঘণ্টা পিটানোর পরামর্শ দিল, কেউ বা আগুন জ্বালানোর কথা বলল। সবগুলোই প্রত্যাখ্যাত হয়ে যায় এক এক অমুসলিম ধর্মাবলম্বীদের সাদৃশ্য হওয়ার কারণে। যেমন সিঙ্গা ফুক দেওয়া, এটা হচ্ছে ইহুদিদের রসম রেওয়াজ রীতি, আর ঘণ্টা পিটানো খ্রিস্টানদের রীতি, আগুন জ্বালানো অগ্নিপোষকদের রীতি। অতএব এগুলো বাদ দিয়ে সিদ্ধান্তহীনভাবেই যার যার বাড়িতে চলে যায়। তো আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বিহি, তিনি স্বপ্নে দেখেন আজানের বাক্যগুলো, যেগুলো রাসূল সাল্লামের কাছে এসে বললেন। তারপর রাসূল সাল্লাম বিলালকে আদেশ দিলেন ওই বাক্য দিয়ে আজান দেওয়ার জন্য, অথচ তার আগেই সালাত ফরজ হয়েছে। জামাতে হাজির হওয়ার জন্য হলো আজানের ব্যবস্থা প্রচলন করা হয়েছে, যেন মানুষ জামাত বুঝতে পারে যে এই সময় জামাত আছে, জামাত হবে। তো জামাত যেমন সুন্নতে মুয়াক্কাদা, আজানও ঠিক তেমনি সুন্নতে মুয়াক্কাদা একামত, তাই এগুলো ফরজের অন্তর্ভুক্ত না। যে সকল দলিল আজান সম্পর্কে পাওয়া যায় সেগুলো সকল দলিলের আলোকে এটাই বোঝা যায় যেগুলো সুন্নতে মুয়াক্কাদা, ফরজ নয়, ওয়াজিবও নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।